এদিকে যশোরের শার্শা উপজেলার নাবারণে পিকআপ ভ্যান চাপায় ষষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে গাইবান্ধায় ট্রাক চাপায় প্রাণ গেছে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর। এছাড়া গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হচ্ছেন মোটরসাইকেলের 3 আরোহী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সহপাঠীর দুর্ঘটনার খবরে ক্লাসরুম থেকে রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, বন্ধ করে দেয় যশোর বেনাপোল মহাসড়ক। পুলিশ জানায়, বুধবার সকালে ইঞ্জিন চালিত ভ্যানে করে স্কুলে যাচ্ছিল যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের 3 শিক্ষার্থী। নাভারণ মোড় এলাকায় স্কুলের সামনে পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিপার ডান পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হন ভ্যান চালক সহ আরও এক শিক্ষার্থী। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য নিপাকে পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। মেধাবী ছাত্রী হিসাবে তার জীবনে যে দুর্ঘটনা ঘটলো তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক। ছোটবেলার থেকে পড়াশোনা খুবই ভালো ছিল সে। আমার মেয়ের বড় স্বপ্ন ছিল যে ডাক্তার হবে। তার হাঁটুর নিচে থেকে তার পাটা একবার বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র চামড়াটা ঝুলেছিল। এদিকে গোপালগঞ্জ সদরের ভেন্নাবাড়ি এলাকায় রেল ক্রসিং এর উপর উঠে পড়ায় ট্রেনের ধাক্কায় নিহত হন মোটরসাইকেলের 3 আরোহী। ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। গেটম্যানের দায়িত্ব অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস। একটা মোটরসাইকেল ভাঙা আর 3টা লাশ ফেলানো ক্ষতবিক্ষত। 11টার সময় একটা ক্রসিং হয়, সেই ক্রসিংয়ের সময় হয়তো আমাদের ডিউটিম্যান ছিল না। ঘটনাস্থলে দেখি 3টা লাশ, 3 জন ট্রেনের নিচে পড়ে কাটা পড়ছে এবং নিহত অবস্থায় আছে এখানে। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জে বাইসাইকেলে করে স্কুলে যাওয়ার সময় ট্রাক চাপায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার সঙ্গে থাকা এক সহপাঠী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। সাবিত সারোয়ার, সময় সংবাদ।